नमस्कार बंधुरा, मिठुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आमार आजके रेसिपी मूलो बेगुन दिए कुचो चिंगड़ीर टक। गरमकाले दुपुरे खावार पर शेष पाते एई रकम नदीर टाटका कुचो चिंगड़ीर टक पेले खावाटा एकदम जमे जाबे। एटा आमार बाड़ीर सकलेरई खूब प्रिय, आशा करछि आपनादेरो भालो लागबे। ताहले चलुन देखे नेवा जाक रेसिपिटा। এই টকটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি। মূলগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। দুটো সরু ছোট বেগুনকে মূলর মতোই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আলুকে এই রকম সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আপনারা কেউ যদি আলু খেতে না চান তাহলে আলু না দিয়েও এটা করতে পারেন। যে কোনো রকম চিংড়ি মাছ দিয়েই এই টকটা করা যায়, কিন্তু টাটকা চিংড়ি মাছ হলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে কিছুটা পাকা তেঁতুল নিয়েছি আর সেটাকে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। টকের জন্য আমরা এই পাকা তেঁতুলের পাল্প ব্যবহার করব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়ায় গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোতে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি, আপনারাও মাখিয়ে নেবেন। মাছগুলোকে নেড়ে চেড়ে হালকা করে আমি ভেজে তুলে রাখব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো সরষে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সরু করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আলুগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আবারও আলুগুলোকে ভাজতে থাকব লাল হওয়া পর্যন্ত। আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সরু পাতলা করে কেটে রাখা মূলোগুলোকে। একইভাবে মূলোগুলোকেও আলুর সাথে একটু ভেজে নেব। এটি একটি খুবই সাধারণ আর সহজ রেসিপি, আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটার স্বাদ অসাধারণ হয়। আলু আর মূলোটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকেও আমি আলু আর মূলোর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে করে সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব সবজিগুলো। এতক্ষণে আমার তেঁতুলটাও একদম ভিজে গেছে, এবারে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিয়ে পাল্পটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এই এতটা পরিমাণে তেঁতুলের পাল্প আমার বেরিয়েছে। ফিরে এলাম মিনিট দশেক পর। এখন আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন
সবজিগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি তেঁতুলের পাল্পটা মিশিয়ে দেব। খেয়াল রাখবেন তেঁতুলের পাল্প মেশানোর আগে যেন সমস্ত সবজি সিদ্ধ হয়ে যায়, তা না হলে তেঁতুলের পাল্প দেওয়ার পর আর সবজি সিদ্ধ হবে না। তেঁতুলের পাল্প মেশানোর পর টকটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে টকের মধ্যে দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায়। মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যারা যেমন মিষ্টি পছন্দ করবেন তারা সেই বুঝে একটু মিষ্টিটা ব্যবহার করবেন। এই সময়ে আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি কিছু কম মনে হয় তাহলে এই একদম লাস্ট পর্যায়ে আপনারা সেটা দিয়ে নিতে পারবেন। এটি একটি মুখরোচক রেসিপি, তাই এর মধ্যে টক নুন ঝাল মিষ্টির ব্যালেন্স হওয়াটা খুবই জরুরি। মূলো বেগুন দিয়ে চিংড়ি মাছের টক আমার একদম তৈরি পরিবেশন করার জন্য। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।